শাস্ত্রমতে ভগবান ধন্বন্তরী দেবতাদের চিকিৎসক, তার পূজা করলে শরীর রোগমুক্ত হয়। ধন্বন্তরীর আবির্ভাবের স্মরণে প্রতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশীর দিন ধনতেরাস উৎসব পালিত হয়। একই সময় বলা হয় যে দেবী লক্ষ্মী ভগবান ধন্বন্তরী জন্মের দুদিন পরে আবির্ভূত হন, তাই ধনতেরাসের দুদিন পরে দীপাবলি উৎসব উদযাপিত হয়। ধন শব্দের মানে সম্পত্তি, ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের ইচ্ছা পূরণ করেন। সমুদ্র মন্থনের সময় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন ভগবান ধন্বন্তরী অমৃতের কলস হাতে নিয়ে আবির্ভূত হন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মহাবিশ্বের চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য ধন্বন্তরীর অবতারে জন্ম নিয়েছিলেন। শাস্ত্রমতে ভগবান ধন্বন্তরী দেবতাদের চিকিৎসক, তার পূজো করলে শরীর রোগমুক্ত হয়। ধন্বন্তরীর আবির্ভাবের স্মরণে প্রতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশীর দিনে ধনতেরাস উৎসব পালিত হয়। ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষকাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়। এবছর ধনতেরাস উৎসব পালিত হবে 10ই নভেম্বর 2023, 23শে কার্তিক, 1430 শুক্রবার। ত্রয়োদশী তিথি শুরু 10ই নভেম্বর 2023, বাংলার 23শে কার্তিক 1430 শুক্রবার সকাল 11:42। আর ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে 11ই নভেম্বর 2023, বাংলার 24শে কার্তিক 1430 শনিবার দুপুর 1:07। 10ই নভেম্বর 2023, বাংলার 23শে কার্তিক 1430 শুক্রবার ধনতেরাসের কেনাকাটার বিশেষ সময় সকাল 11:47 থেকে দুপুর 2:38। আবার দুপুর 3:21 থেকে বিকেল 4:52। আবার 5:40 থেকে রাত্রি 9:10 মধ্যে। এবছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় 10 তারিখ বিকেল 6:20 থেকে রাত 8:20 পর্যন্ত। পুরাণ মতে সমুদ্রের ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি, তাই দীপাবলির দুদিন আগে শুরু হয়ে যায় ধনতেরাস, শুরু হয় কেনাকাটা। ধনতেরাস হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব। এটি ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। ধনতেরাস থেকে শুরু হয় দীপাবলি। এদিনে প্রদোষের সময় দেবী লক্ষ্মী, ভগবান গণেশ, কুবের এবং ভগবান ধন্বন্তরীর পূজা করা হয়। কীভাবে ধনতেরাস পালন করবেন? ধনতেরাসের আগে সারা বাড়ি খুব ভালো করে পরিষ্কার করতে হয়। এরপর ধনতেরাসের দিন বিশেষ করে মূল প্রবেশের পথের ওপর রঙ্গোলি দিতে হয়। এছাড়াও লাল রঙের রঙ্গোলি গুঁড়ো দিয়ে লক্ষ্মী দেবীর পা আঁকতে হয়।
এরপর নিজের মতো করে লক্ষ্মীদেবীকে পুজো করতে হবে। ধনতেরাসের পুজো পদ্ধতি, প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হয়, এরপর একটি ঘট বা বাটি নিতে হয়। মনে রাখতে হবে এই পাত্রটি যেন ধনতেরাসের জন্য নতুন কেনা হয়। এবার এই পাত্রের মধ্যে চাল দিতে হয়, এছাড়াও 5টি সুপারি এবং 21টি পদ্ম বীজ দিতে হয়। সেই সঙ্গে আরও একটি ঘটিতে গঙ্গা জল ভরে তার মধ্যে চিনি এবং সোনা বা রূপোর পয়সা দিতে হয়। আর জলের ওপরে ফুল বা মালা দিতে হয়। প্রসঙ্গত মনে রাখতে হবে ঘরে যে লক্ষ্মীদেবী এবং গণেশের মূর্তি বা কয়েন আছে তার ডান দিকে নতুন কেনা সোনা বা রূপোর গয়না রাখতে হবে। যদি নতুন কোনো গয়না না কিনে থাকেন তাহলে পুরনো যে কোনো গয়না মূর্তি বা কয়েনের পাশে রাখতে পারেন। কেউ কেউ টাকাও মূর্তির পাশে রাখেন। নতুন প্রদীপ জ্বালাতে হবে। মনে রাখবেন প্রদীপ যেন টানা 2 ঘন্টা ধরে জ্বলে। এছাড়াও ভগবানকে উৎসর্গ করে কিছু মিষ্টি এবং নৈবেদ্য দিতে হবে। ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে এদিন গরুকে খাওয়ানো হয়। কেউ কেউ আবার বাড়ির প্রতিটি সদস্যের নামে প্রদীপ জ্বালায়, এমনকি পূর্বপুরুষকে স্মরণ করে গঙ্গায় বা নদীতে প্রদীপ ভাসানোর প্রথাও আছে। এদিন বহু মহিলারা নতুন সোনা বা রূপোর গয়না কেনেন। যারা গয়না কিনতে পারেন না তারা নতুন বাসনপত্র কেনেন, কারণ বিশ্বাস করা হয় যে এদিন কোনো ভারী ধাতুর জিনিস কিনলে পরিবারের জন্য তা মঙ্গলজনক হয়। ধনতেরাস পূজোর সঠিক সময়। ধনতেরাস করার সবথেকে উপযোগী সময় হলো প্রদোষকাল বা স্থির লগ্ন। প্রদোষকাল বলতে বোঝায় সূর্য অস্ত যাওয়ার পরবর্তী 2 ঘন্টা 24 মিনিট সময়কে। ঠিক এই সময়েই লক্ষ্মীদেবীর আরাধনা করা হয় এবং মনে করা হয় যে এই সময় পুজো করলে ঘরে লক্ষ্মী স্থির থাকেন। এই দিন সারা বাড়িতে প্রদীপ জ্বালানো হয় যাতে বাড়ির থেকে সমস্ত খারাপ প্রভাব দূর হতে পারে। এছাড়াও বহু অঞ্চলে এই দিনে মৃত্যুর দেবতা যমরাজকে পুজো করা হয়ে থাকে। ধনতেরাসের দিন সর্বপ্রথম ভগবান গণেশের পুজো করা হয়। প্রথমে শ্রী গণেশকে স্নান করাতে হয়, এরপর শ্রী গণেশকে চন্দন বা কুমকুমের তিলক লাগাতে হয়, তারপর লাল কাপড় পরিয়ে তাজা ফুল নিবেদন করতে হয়। শ্রী গণেশের পুজোর পর ভগবান ধন্বন্তরির পুজো করতে হয়। প্রথমে ধন্বন্তরির মূর্তি স্থাপন করে তাকে স্নান করাতে হয়, ধন্বন্তরী দেবের অভিষেক করে তারপর নবপ্রকার শস্য নিবেদন করতে হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান ধন্বন্তরী হলুদ মিষ্টি পছন্দ করেন বা হলুদ জিনিস পছন্দ করেন, তাই সম্ভব হলে তাকে হলুদ রঙের জিনিস নিবেদন করুন। নিজের পরিবারে সুস্বাস্থ্য এবং মঙ্গলের জন্য প্রার্থনা করতে হয় তার কাছে। ধনদেবতা কুবেরকে পুজো করতে হয়। ভগবান কুবের সম্পদের অধিপতি, এমনটা বিশ্বাস করা হয় যে যিনি ভগবান কুবেরের পূর্ণবিধি বিধানের সঙ্গে পুজো করেন তার বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না। কুবের দেবের পুজো করার সময় সর্বদা মনে রাখতে হয় কেবল প্রদোষের সময় তার পুজো করা উচিত। প্রথমে কুবেরের মূর্তি স্থাপন করে তাকে স্নান করাতে হয়,
এরপর ফুল ফল চাল সিঁদুর চন্দন অর্পণ করতে হয়। এরপর ধূপ প্রদীপ দিয়ে তার পুজো করতে হয়। কুবেরকে সাদা মিষ্টি নিবেদন করতে হয়। কথিত আছে, একদা হিমা নামক ন্যায়পরায়ণ রাজার রাজত্ব ছিল। নিজের রাজ্যের সকলকে ভালোবাসা ও সম্মান দিতেন তিনি। তার একটিমাত্র পুত্র ছিল। জ্যোতিষীরা হিমার পুত্রের ভবিষ্যৎ গণনা করে জানান, 16 বছর বয়সে সর্প দংশনে সে প্রাণ হারাবে। একথা শুনে রাজা ভেঙে পড়েন। নিজের একমাত্র সন্তানের জীবন রক্ষার পথ খুঁজতে শুরু করেন তিনি। এরপর এক প্রখ্যাত জ্যোতিষীর পরামর্শে এক কন্যার সঙ্গে নিজের পুত্রের বিবাহ পাকা করেন হিমা। জ্যোতিষী মতে ওই কন্যা অত্যন্ত ভাগ্যবান। বিয়ের পর কয়েক বছর আনন্দে জীবন কাটে ওই দম্পতি। তবে ছেলের 16 জন্মদিন যতই কাছে আসতে থাকে ততই চিন্তিত হতে থাকেন হিমা। জ্যোতিষী গণনা অনুযায়ী 16 পা রাখার সঙ্গে সঙ্গে সাপের কামড়ে প্রাণ হারাবে রাজার পুত্র। তার 16 জন্মদিনের সন্ধ্যেয় রাজার পুত্রবধূ নিজের স্বামীর প্রাণ রক্ষার্থে একটি ফন্দি আটেন। তিনি নিজের সমস্ত সোনার আভূষণ একত্রিত করে প্রবেশদ্বারের সামনে জড়ো করে রেখে দেন। নিজের স্বামীকে সেই রাতে না শোয়ার পরামর্শ দেন এবং নিজে জেগে থাকেন। প্রবেশদ্বার আগলে বসে থাকেন রাজার পুত্রবধূ। রাজা হিমার পুত্রের মৃত্যুর সময় এলে সাপের বেশে বাড়ির সামনে এসে হাজির হন যমরাজ। বাড়ির প্রবেশদ্বার পর্যন্ত আসে ওই সাপটি। বাড়িতে ঢোকার মুখে সোনার স্তূপ তাকে বাধা দেয়। সোনার ঝলকানিতে সাপ কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পারে না। আবার সারা রাত ধরে রাজার পুত্রবধূ মনোরম গান গাইতে থাকেন, যা ওই সাপটিও উপভোগ করে। এভাবে হিমার পুত্রের মৃত্যুর সময় পেরিয়ে যায় এবং খালি হাতেই ফিরতে হয় সর্প বেশে আসা যমরাজকে। এভাবে সোনার চমকে নিজের স্বামীর প্রাণ রক্ষা করেন তিনি। সেই দিনটি ছিল কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। প্রচলিত আছে তারপর থেকে ধনতেরাস পালিত হতে শুরু করে। মনে করা হয় সৌভাগ্য ও স্বামীর সুস্বাস্থ্যকে আমন্ত্রণ জানানোর দিন হল ধন ত্রয়োদশী।